والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাত উল্লাহি ওবারাকতুহু ভাই জিসান বাংলাদেশ থেকে তিনি ছোট্ট করে একটি প্রশ্ন করেছেন তিনি বলেন যে কোনো ব্যক্তি যদি শির করে মারা যায় তবানা করে তাহলে সে জান্নাতে যাবে কিনা। না মাশাল্লাহ জাজাক আল্লাহ এর অত্যন্ত প্রয়োজনীয় প্রশ্ন করা হয়েছে যাতে করে মানুষ শির্ক সম্বন্ধে অবগত হয় এবং শির্ক কি কি করলে হয় এবং শির্কের ভয়াবহতা কি এবং মানুষ কখনো কখনো না জেনে আলেম সমাজের কথা বলছি যারা মানুষকে শিক্ষা দিচ্ছে যেমন কিছু শির্ক আছে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় গাইরুল্লাহর ইবাদত করা গাইরুল্লার নামে জবাহ করা কবর মাজারে সিজদা করা আবার কিছু কিছু শির্ক আছে যে কোনো কিছুর উসিলাতে কোনো কিছুর উসিলাতে বলতে গেলে আম্বি রাসুল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উসিলায় আমাদেরকে মাফ করে দাও এগুলো শির্ক সেটি এগুলো আমরা সামনে তুলে ধরবো এই জন্য বলছি যে একটি প্রশ্নের উত্তর দেখেছিলাম যেই প্রশ্নের উত্তরটার মধ্যে আনাইতুল্লাহ আব্বাসি সাহেব এবং মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব তারা দুইজনে ঠেলাঠেলি করে প্রশ্নের উত্তর দিলেন আলাউদ্দিন জিহাদি সাহেব এবং তিনি শেষে দোয়া করলেন আমরা প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের উসিলায় বুজুর্গদের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দিন এই কথাটা এই জন্য প্রশ্নের সাথে মিলে নিয়ে আসছি যে এত বড় আলেম যেখানে এনায়তুল্লাহ আব্বাসী সাহেব বসে আছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদেরকে নিয়ে যাওয়া হয় মানুষকে জান্নাতের দিকে আহ্বান করার জন্য জান্নাতে যাওয়ার জন্য আর সেখানে তারা এই ধরনের কথা বলে যে রাসুলের উসিলায় বুজুর্গদের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দিন এটা কতটুকু জায়েজ কথাটা সেই এই প্রশ্নের উত্তরে আমরা পেয়ে যাবো অজিল্লাহ হে আলা আল্লাহ আমি বাদা নবীয়াদ বাদ। শির্কের ব্যাপারটা একটু আলাদা সেই জন্য আমাদেরকে একটু মনোযোগ সহকারে আমাদেরকে শুনতে হবে এবং বুঝতে হবে আল্লাহ সফায়ান হুয়াতে আলা শির্কের ব্যাপারে কি বলেছেন সেটা আমাদের প্রথম জানা উচিত আল্লাহ রাবুল আলামিন সূরা মায়েদার পাঁচ নাম্বার সুরার বাহাত্তর নাম্বার আয়তা আল্লাহ সহায়ানা হুয়াতা আলাহ বলছেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انه من يشرك بالله فقد حرم الله عليه فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةِ وَمَأْوَاهُ النَّارِ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ الله سبحانه وتعالى بولشن جرى ملط جيكي جي كونو بكتي আল্লাহর সাথে শরিক করবে আল্লাহ ভয়ান হওয়া তাআলা তার জন্য তার উপর জান্নাত হারাম করে দেবেন তার জন্য জান্নাত হারাম আর তার আবাসস্থল হবে তার জায়গা হবে তার থাকার জায়গা হবে যাহার নাম এই জালিমদের জন্য আল্লাহ ভয়ান হওয়া তাআলা কোন সাহায্যকারী থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া মিন তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না সম্মানিত ভাই ও বন্ধুগণ এটা ছিল আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন শির্কের ভয়াবহতা এবং শিরকের পরিণতি মানুষের মধ্যে যত ধরনের গোনাহের কাজ হতে পারে এই সবের মধ্যে সবচেয়ে গোনাহের মধ্যে এই সব গোনাহের মধ্যে শির্কের শির্কে আকবর হচ্ছে সবচেয়ে বড় গুনাহ বড় শির্ক নিখিল বিশ্বের প্রতিপালক আল্লাহ সফান হুয়া আলার সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহের সামিল তাই এটা গুরুতর পাপ জঘন্য পাপ শির্ক অবশ্যই এর পরিণতি আল্লাহ রাবুল আলামিন বলেছেন তার জন্য কোরআনিকারিমি বলেছেন তার জন্য জান্নাত হারাম সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাই বন্ধুগণ শির্ক করলে জান্নাত হারাম হয়ে যায় সেই জিনিসগুলো আমাদের জানা উচিত প্রথমত শির্কের ব্যাপারে আলোচনা করে। অনেক বেশি আমরা শুধু এইটার উপরে টিকে একটু আলোচনা করি শিরকে আকবার শির্ক দুই প্রকার হয়ে থাকে একটি হচ্ছে শিরকে আকবার মেজর শির্ক বড় শির্ক আরেকটি হচ্ছে শির্কে আজগার মাইনর শির্ক ছোট সিরক অপরাধের মাত্রা এই পরিমাণে উপর ভিত্তি করে যে শির্কের ভাগ করা যায় মহাদেশগঞ্জ শির্কের ভাগ করেছেন আল্লাহ শিক্ষা দিয়েছেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল আল্লাম সিরকের প্রকারভেদ প্রধানত দুই ভাগে বিভক্ত করেছেন শিরকে আকবর শিরকে আজগার বড় সির্ক ছোট সির্ক মাইনর শির্ক এবং মেজর শির্ক আমরা যদি বড় জানি তাহলে আমরা অবয় হতে পারবো ফিরে থাকতে পারবো বেঁচে থাকতে পারবো বড় কি কারণ যদি আমরা এই শির করে বসি তাহলে আমাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন লসবাহান হওয়া তালা আমরা জানতে পারি যে বিশ্বাস জাতীয় বিষয়াদির উপর বিশ্বাস জাতীয় যে বিষয়াদি আছে এবং উপাসনা আছে ইবাদত আছে এর ক্ষেত্রে আল্লাহ হুয়া তালার সাথে কাউকে শরিক করা বা সমান করা হচ্ছে মূলত শিরকে আকবার বা বড় শির্ক মানুষের মাঝে যেই ব্যক্তি উপাসনার কেন্দ্রীয় শির্ক সর্বাধিক সংগঠিত হয় বলে অনেক এটাকে শুধু উপাসনার সাথেই সীমাবদ্ধ রেখেছেন যেমন কেউ এর সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে আল্লাহর উপাসনা সমূহের মধ্যে ইবাদতের মধ্যে কোন উপাসনা কোন ইবাদত গায়ের উদ্দেশ্যে করাকে শিরকে সিরকে আকবর বলা হয় তবে শিরকে আকবর শুধুমাত্র উপাসনার মধ্যেই সীমাবদ্ধ নয় শুধুমাত্র উপাসনা ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয় সীমাবদ্ধ না থাকায় আল্লাহ এরকম হবে যে আল্লাহ আলামিনের রুবিয়াত এবং তার গুণ বৈশিষ্ট্যের মাধ্যমে তা হতে পারে বস্তুত তৌহিদ বিরোধী দেন ধারণা আমাদের দেশে আছে আলেম সমাজ সে শিক্ষা দিচ্ছেন এবং সকল আচার আচরণেই বড় শিল্পের অন্তর্ভুক্ত হয় তাই অনেকে এ শিরকে সংজ্ঞা দিয়েছেন যে এভাবে শিরকে আকবার বলা হয় একমাত্র আল্লাহ সব হ্যান হুয়া তালার হকের আল্লাহ সব হ্যান হুয়া তালা ব্যতীত কাউকে নিবেদিত করা অর্থাৎ আল্লাহ সব হ্যান হুয়া তালার রুবিয়াতের কোনো অংশ অথবা আল্লাহ সব হ্যান হুয়া তালার উলুহিয়াতের কোন অংশ অথবা আল্লাহ সব হ্যান হুয়া তালার আসম ও সিফাত অর্থাৎ নাম এবং গুণাবলী কোন অংশের তিনি ব্যতীত কাউকে নিবেদিত করা কি বলা হয় শির্কে আকবার আমাদেরকে আরো কিছু জানা উচিত যেটাকে আমরা আমি একজন দুইজন আলেমের নাম বলেছিলাম একজন এনায়তুল্লাহ আব্বাসী সাহেব বাংলাদেশের বিখ্যাত এবং প্রখ্যাত আলেম তার সাথে মুফতি আলাউদ্দিন সাহেব বসে থেকে যে দোয়া করেছিলেন রসুল মাহমদ সাল্লাম এবং বুজুর্গদের নাম নিয়ে সম্মানিত ভাই সকল আমরা এই কথাগুলো সামনে এই জন্য নিয়ে আসছি যে এত বড় আলেম যারা আছেন তারা যদি মানুষকে শিক্ষা দেন যে রাসুলের নামে উসিলা উসিলা করে করে দোয়া করেন তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে তাদেরকে কি লক্ষ লক্ষ কোটি টাকা টাকা দিয়ে দিয়ে হেলিকপ্টার ভাড়া দিয়ে নিয়ে আসে শিরকে শিক্ষা দেওয়ার জন্য যেখানে আল্লাহ রাবুলা আলমিন বলেছেন যে ব্যক্তি এই ধরনের কাজ করবে তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম সেই জন্য আমাদেরকে এই আলেম সমাজের এদের নাম নেওয়া হচ্ছে আর এছাড়া আর কিছুই নয় সারা বিশ্বের জনগণকে আমরা সঠিক কথাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আল্লাহ সু হওয়া হুয়া তালার জাত এবং গুণাবলী যে বৈশিষ্ট্য রয়েছে এবং যে বৈশিষ্ট্য তিনি আমাদেরকে একক রব এবং আল্লাহ সু হ্যান হুয়া তালার উপাস্য সেখানে অন্য কোনো সত্তা যেমন নবী রাসুল ফেরেস্তা জিন পীর পরে অলি দরবেশ প্রমুখ যত কিছু আছে অথবা কোনো সৃষ্ট বস্তু যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য তারা নক্ষত্র পাথর গাছপালা আগুন ইত্যাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সব বৈশিষ্ট্য সমূহের কোন না কোন বৈশিষ্ট্যর নাম বা অংশীদার অধিকার বলে বিশ্বাস করা হলে এদের উদ্দেশ্য অঙ্গপ্রত্যঙ্গের অথবা অন্তর দ্বারা উপাসনামূলক কোন কর্ম করা হলে শিরকে আকবার বা বড় শিরক সংগঠিত হয় সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাইয়েরা আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো আলেম আলেমের নাম অর্থ এই নয় যে আমরা তাদেরকে হ্যাও প্রতিপন্ন করছি আমরা তাদেরকে নাম এই জন্য নিচ্ছি যে কেউ বলতে পারে যে একই জায়গায় দুইজন এত বড় বড় আলেম বসা আছেন তারা যদি নবী এবং রাসুলের নামের উদ্দেশ্য করে রাসুল এবং নাম এবং বুজুর্গদের নামের উসিলায় তারা দোয়া করতে পারে আমরা সাধারণ জনগণ কেন দোয়া করতে পারব না আশা করি আমরা ক্লিয়ার হয়েছি সেই জন্য যখন আলাউদ্দিন জিহাদি সাহেব এনাইতুল্লাহ আব্বাসি সাহেব সেখানে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারা দোয়া করেন যে তারা বলছেন নবী এবং রাসুলের এবং বুজুর্গদের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দিন না এই জন্য এই কথাগুলো আমরা এখানে নিয়ে আসছি আল্লাহ তালার জাঁত এবং গুণাবলীর যে বৈশিষ্ট্য রয়েছে এবং যে বৈশিষ্ট্য গুণে তারা আমাদের একক রব অথবা উপাস্য সেখানে অন্য কোন সত্তা যেমন নবী আসুল প্রথম বুঝতে হবে নবী ফেরেশতা জিন পরী পীর অলি দরবেশ অথবা এই ধরনের সৃষ্টি যা সৃষ্টি করেছেন মাখলুক সেরকম মাখলুকের চন্দ্র সূর্য পাতা পাথর নক্ষত্র আগুন ইত্যাদি এই ধরনের কোনো কিছু বৈশিষ্ট্য যদি থাকে এবং সেই বৈশিষ্ট্য নামসমূহের অধিকাংশ অধিকারী বলে বিশ্বাস করা হলে এই ধরনের অঙ্গপতঙ্গ হোক অথবা অন্তর দিয়ে হোক অথবা অন্তর দ্বারা উপাসনামূলক কোনো কর্ম হলে সেটি শিরকে আকবর বলা হয় শিরকে আকবর সংগঠিত হয়ে থাকে সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইরা আমরা সিরকের ব্যাপারে যদি না জানি তাহলে আমরা অনেক খাসারায় আছি অনেক ক্ষতিতে আছি আমাদেরকে এই ধরনের এ জাতীয় শির্ক কখনো হয় প্রকাশ্যে আবার কখনো গোপনে হয়ে থাকে প্রকাশ্যে যেমন হতে পারে দেব দেবী মূর্তি পূজার নামে অথবা শির কবর মাজারে মৃত্যু অথবা গায়েবী ব্যক্তির পূজাকে শির্ক হতে পারে আমরা শুধু মনে করি হিন্দুরাই শুধুমাত্র তারা দেবদেবীর নামে শির্ক করছে বা তারা মুশ্রিক অথবা কাফের হিন্দুদের উপরে ছেড়ে দেই আজকে মুসলিম সমাজ যারা আছে সারা বাংলাদেশে চিটাগং ধরুন সিলেট ধরুন অথবা যে কোনো জায়গায় তারা কবর মাজারে মৃত্যুদের কাছে গায়রুল্লার কাছে গিয়ে এই ধরনের পূজা করছে সমস্ত কিছু হচ্ছে রকম শির্ক আল্লাহ সহ হ্যাঁ তালা আমাদেরকে এই ধরনের শিরপতে বাছায় এ শিরপ যদি কখনো অপ্রকাশ্য হয়ে থাকে অপ্রকাশ্য হয়ে থাকে যেমন আল্লাহ ছাড়া অন্যের প্রভুদের উপর ভরসা করা অথবা আল্লাহর ন্যায় তাদেরকে ভয় করা কিংবা আল্লাহকে ভালোবাসার নেয় কোনো মাখলুককে মহাব্বত করা ইত্যাদি হতে পারে আল্লাহ সব হান হুয়া আল্লাহর পাশাপাশি আমি আল্লাহকে ভালোবাসি এরপরে এটাকেও ভালোবাসি আল্লাহ রাসুলকে ভালোবাসি এবং এটাকেও ভালোবাসি এই ধরনের কাজকেও অবশ্যই মাখলোককে মহাব্বত করা এগুলো শির্কের মধ্যে পড়ে থাকে এগুলো আমার কথা নয় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিসের এবং সমস্ত মহাদ্দেশ নেকারাম একই মত অভিমত পোষণ করেছেন এ জাতীয় শির কখনো হয়ে থাকে একাধিক বা যে আকিদাগত ভাবে এই আকিদাগত শির্কে যেমন বিশ্বাস করা যে আল্লাহ সত্তা আছে যে সৃষ্টি করে অথবা জীবিত করে অথবা মৃত্যু দেয় অথবা মালিকানার হকদার অথবা এ জগতের কর্তৃত্বের অধিকারী অথবা কোনো সত্তা আছেন যিনি আল্লাহর সাথে গায়েব জানেন আমাদের সমাজে কিছু আলেম আছেন যে রাসুল সাল্লিয় সাল্লাম গায়েব জানেন বলে তারা প্রমাণ দিয়ে থাকেন সেটা শির্ক অথবা এরূপ বিশ্বাস করা যে অমুক সত্তা বা অমুক ব্যক্তি আল্লাহর নেই নিঃস্বার্থ অনুগত্যের হাকদার না এরকম যারা করে থাকে সেটাও শির্ক শিরকে আকবার ফলে সে যে কোনো বস্তু হালাল ও হারাম করার ক্ষেত্রে তার ইচ্ছা অনুগত্য করে যদি তার আসল মোহাম্মদ সাল্ল সাল্লামের আনিত দিনের বিপরীত হয় এই সব শির্ক এ জাতীয় শির কখনো হয় কথাবার্তা আবার যেমন আল্লাহ কারো নিকট দোয়া করা সাহায্য চাওয়া কিংবা অথবা আশ্রয় প্রার্থনা করা হোক অথবা সে নবী অথবা অলি অথবা ফেরেস্তা অথবা জিন অথবা অন্য কোন মাখলোক এসব বড় শিখ মানুষের দিনে থেকে বের করা দেয় তাকে অবশ্যই দিন থেকে ইসলাম থেকে বিচ্যুত করে দেয় যে ব্যক্তি এই ধরনের ইচ্ছা পোষণ করে থাকেন আল্লাহরাবুল আলামিন আমাদেরকে সঠিক শিক্ষা দান করেন বড় সিরকের ভয়াবহতা আমরা জেনেছি আল্লাহরাবুল আলমিন বলেছেন যারা বড় শির করবে তারা মানুষদেরকে ওই ধরনের মানুষদেরকে আল্লাহ হান হওয়া তালা সারা জীবনের জন্য চিরস্থায়ী জাহান নামে তাদেরকে ফেলে দেবেন তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না আল্লাহরাবুল আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তালা সবচেয়ে ভালো জানেন আমরা শিরক থেকে বিদাত থেকে কুফরি থেকে বেঁচে থাকার জন্য কোরআন এবং সহি সুন্নাতের উপরে আমল করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করেন শিরক থেকে বেঁচে থাকার তৌফিক عناত করেন আল্লাহ সাল্লি ও সলিম আলা নাবিনা মুহাম্মদ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্তাসতগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء